গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বর্ণমালা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান নির্বাহী এবং শ্রীপুর অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক শামসুল হক করোনা আক্রান্ত হয়ে বুধবার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এছাড়া জেলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সহ নতুন আরও 77 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গাজীপুর প্রতিনিধি ওয়াসিম আকরাম জানান, এ নিয়ে মোট আক্রান্ত 1988 জন, মোট মৃত্যু 20 জন এবং সুস্থ হয়েছেন 338 জন। ওসি আমিনুল ইসলাম জানান, কয়েকদিন যাবৎ ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলেন তিনি, পরে নমুনা পরীক্ষা করায় করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে আছেন। এছাড়া যেসব পুলিশ কর্মকর্তা তার সংস্পর্শে ছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানান, গাইবান্ধার 7 উপজেলায় একদিনের রেকর্ড 48 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 135 জনে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট শনাক্ত হওয়া 135 জনের মধ্যে চিকিৎসাধীন আছেন 109 জন, সুস্থ হয়েছেন 22 জন ও মারা গেছেন 4 জন। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন জানান, নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় করোনায় কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃত্যুর সংখ্যা 93 জন। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় আরও 67 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,838 জন। নতুন আরও 232 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,312 জন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে এ তথ্য নিশ্চিত করেন।